বস্তাবন্দি সদ্যজাতর মৃতদেহ উদ্ধার মহানন্দা নদী থেকে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার বালুরচর মহানন্দা নদী ঘাটে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশ। সদ্যজাতর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে বালুরচর এলাকার মহানন্দা নদীর দ্বিতীয় সেতু থেকে এক মহিলা বস্তাটি মহানন্দা নদীতে ফেলে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কিন্তু জল না থাকায় শুকনো জায়গায় পড়ে। ঘটনাটি একটি ছেলে দেখতে পায়। এরপর স্থানীয়দের ঘটনা বলতেই ছুটে আসে তারা। এরপর বস্তার মুখ খুলতেই দেখতে পায় সদ্যজাতর দেহ। ঘটনার খবর দেয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয়রা জানান, এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তির দাবি জানায়। ব্রিজ থেকে বাচ্চারা দেখলো, বাচ্চা একটা পড়া আছে, বাচ্চাটা পড়েছিল, পড়ে দেখছে মুখ থেকে বাচ্চার রক্ত বাড়াচ্ছিল, বাচ্চাটা জিন্দে ছিল, চোখ আস্তে আস্তে এরকম করে তারপরে মারা যায় বাচ্চাটা। কে ফেলেছে মনে হচ্ছে? উপর থেকে একটা মহিলা ফেলেছিল। কে দেখেছিল? আমরা সবাই দেখেছি, ভাগছিল, ফেলে ভেঙে গেছে। এটাই দেখি। তোমার নাম কি? আমার নাম দীপ স্যার। কোনটা সন্ধান ছিল? কে ছেলে নামে ছিল? ছেলে না ছিল? ছিল বেশি দিনের হবে না। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।